বাবা, তুমি ওখানে চা খাও নাকি? হ্যাঁ খাই। প্রবলেম আছে কোনো তোমার? প্রবলেম নেই, এরকম খোঁচে খ কেন? আমার সিরিয়াসলি মুডটা অফ আছে। আমায় বলো না কি হয়েছে। আমার লং রাইডে যেতে ইচ্ছা করছে খুব। বয়ফ্রেন্ডকে ফোন করো, নিয়ে চলে যাবে। বয়ফ্রেন্ডকে ফোন করো? আমার যদি বয়ফ্রেন্ড থাকতো তো তোমার মতো একটা গাধার সঙ্গে আমি বসে বসে কথা বলতাম। শুধু গাধা নয়, বাঘু গাধা। বাবা, এ তো পুরো সুপার রাস্তা। চলে এসো। আসছি। লং রাইড। লং রাইড? হ্যাঁ, এই আমার ফেভারিট জায়গায় যাবো। হ্যাঁ, আচ্ছা এই স্কুটিটা ওই সুমনের না? হ্যাঁ। ও তোমাকে দিয়ে দিল চাবি? হ্যাঁ। বাহ, তুমি তো ম্যাজিক জানো। এটা ফেভারিট জায়গা তোমার? আসছো কেন গো? তোমার আপত্তি আছে নাকি এটা আমার ফেভারিট জায়গা? না, আপত্তি নেই। আসলে কলকাতার মশা তো আমাকে কামড়ালে ডেঙ্গু হয়ে যাবে। অত এসো না, তোমার বাঘের চামড়ায় ডেঙ্গু হবে। আচ্ছা, সেদিনের কেসটা কি ছিল? কোন কেস? ওই ওই এই মেয়েটার জন্য তুমি মরতে যাচ্ছিলে, মানে ব্যাপারটা কি? ইয়াশা, ইয়াশা আমাকে কি বলেছে জানো? কি? আমি যদি নিজের টাকায় আংটি কিনে ওকে প্রপোজ না করি তাহলে আমায় বিয়ে করবে না। তাই আমিও ওকে প্রমিস করেছি, এ আমি নিজের টাকায় আংটি কিনে ওকে ভ্যালেন্টাইন্স ডে দিনই প্রপোজ করবো। আচ্ছা, এই তো বাবা মাকে ছেড়ে তুমি এখানে বাক্স সেজে ঘুরে বেড়াচ্ছ। সেভিং দ্য টাইগার। ভালো মেথিয়াসা, খুব ভালো। হ্যাঁ, অন্তত তোমার বাবা টাকা দেখে তোমায় বিয়ে করতে চায়নি, তোমায় ইন্ডিপেন্ডেন্ট হতে বলেছে। এই বলছি, ইয়াশাকে যদি আমি ভ্যালেন্টাইন্স ডের দিন প্রপোজ করি তাহলে ও রাজি হয়ে যাবে বলো? কেহতে হ্যায় কিসি চিজ কো আগর দিল সে চাহো তো পুরি কায়নাত তুমে উসসে মিলানে কি কোশিশ মে লগ জাতি হ্যায়। শাহরুখ খান। শাহরুখ খান।